আজ আমাদের কম্পিটিশনে শেষ দিন, সবাইকার সব দিন ভালো পারফরমেন্স হয় না। আজকে ব্লগটা দেখলে তোমরা সেটাই বুঝতে পারবে। সবকিছু এত ভালো হওয়া সত্ত্বেও সঞ্জন এই কম্পিটিশনে ওয়াজ আউট হয়ে গেছে। আজকের দিনটা শুরুই হয়েছে এই আতঙ্কবাদীদের মুখ দেখে। আতঙ্কবাদী বলছি তার কারণ সবাই বডি ওয়েট কমাচ্ছে আর এরকম ভাবে মুখ পা সব ঢেকে বসে আছে। এক একজনে প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন বডি ওয়েট কমিয়েছিল। সব থেকে বেশি বডি ওয়েট কমিয়েছিল বিপাশা, 4 কেজি। ভাবা এদিকে এখন মেয়েদের বডি ওয়েট হচ্ছে ওই রুমটার ভিতরে। আর আমি কবে এরকম বডি ওয়েট কমাবো সেটাই আমি ভাবছিলাম। আমার ওজন তো কমেই যাচ্ছে। অনেক চাপে থাকা সত্ত্বেও ওদের বডি ওয়েটটা কমেই গেছে। আর যে যে গ্রুপে খেলবে পড়েছিল সেই গ্রুপেই নেমেছিল। বিপাশা তো বেশ ভালোই মারছিল, কিয়াও খুব ভালো মারছিল, আর কিয়ার এটা ছিল ফার্স্ট কম্পিটিশন। তাতেই আবার এখানে তো বলাই হয়নি, অশ্রুকন্যাও কিন্তু আমার ব্লগ দেখে। আর বিপাশার কম্পিটিশন শেষ হওয়ার পরই স্বস্তিকার কম্পিটিশন শুরু হয়ে গেছিল, আর স্বস্তিকাও কিন্তু 3rd পজিশন পেয়েছিল। তারপরে শুরু হলো সঞ্জনার কম্পিটিশন, একদম সবার শেষে। আমরা সবাই কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্য খেলছিলাম, কিন্তু সঞ্জনার লড়াইটা ছিল একদম অন্যরকম। ও ন্যাশনাল সিলেকশনের জন্য খেলছিল, কিন্তু কিছুদিন আগে পায়ে চোট লেগেছে, তার উপরে আবার শরীরটাও খারাপ, তারপরেও পারফরমেন্স বেশ ভালো হচ্ছিল। কিন্তু ওই যে বলে সব দিন সবাইকার সমান যায় না,